মালদায় শুধুমাত্র গুলি চালানোর ঘটনা তো গতকালের ঘটেছে। মালদায় প্রকাশ্য দিবালোকে ন্যাশনাল হাইওয়ের উপরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে যেভাবে বোমা গুলি বর্ষণ হচ্ছে, সারা মালদার মানুষ আজ আতঙ্কিত। মালদায় সরকারি অনুষ্ঠানে যেভাবে নেতা নেত্রীর মধ্যে মারামারি চলছে, তরজা চলছে, গালাগালি, তা দেখে আমরা সবাই স্তম্ভিত। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা প্রশাসন বলে আর কিছু অবশিষ্ট নেই, তার প্রমাণ মালদার মানুষ এবং মালদার মানুষের সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গের মানুষ প্রতিদিন পর্যবেক্ষণ করছেন। তাই তো আগামী দিনে আমরা তাদেরকে উৎখাতে শপথ নিয়েছি, কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সেই শপথকে আরও পুনরায় আমরা রিইনফোর্স করতে চাই, পুনঃশক্তি দিতে চাই। 16 লক্ষ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করতেই হবে, না হলে এ বাংলায় শান্তি ফিরবে না, এ বাংলায় শৃঙ্খলা ফিরবে না, এ বাংলার মানুষের নিরাপত্তা ফিরবে না।